ধরে ফেলবো তোমায়। ভীর, আমাকে ধরার জন্য তোমাকে গাজর খেতে হবে, কারণ গাজরে ভিটামিন এ থাকে, ওটা খুবই ভালো। এমন কেন হয় সব সময় আমার সঙ্গে? এই কে এমন করলো যে আমার উপরে এরকম পড়লো? সামনে এসো, আমি বলছি সামনে এসো। আমি তো মজা করছিলাম, তোরা তো সিরিয়াসলি কেউ নেয় নাকি? এই কে এসে? শুনুন না, তিনি হলেন আমার ভাই, আমেরিকাতে থাকে। এয়ারপোর্ট থেকে আসার সময় কিছু গুন্ডারা এই জিনিসপত্র ছিনতাই করেছে। হ্যাঁ, ছিনতাই করে নিয়েছে? কিভাবে? আমি তখন ট্যাক্সিতে বসতে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার ওদের সঙ্গে মিলেছিল। ট্যাক্সি ড্রাইভারকে ওরা হয়তো মারধর করার নাটক করছিল, যাতে ওর বিরুদ্ধে পুলিশ অ্যাকশন না নেয়। মনে হচ্ছে ওই ট্যাক্সি ড্রাইভারের ওই গুন্ডাগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে। আপনি কি দ্বিতীয়বার ওকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ওর ডান গালে একটা বড় তিল আছে। ও হলো এক নম্বরের চোর, চিটার। এখানকার সব ট্যাক্সি ড্রাইভারই চিটার। না আঙ্কেল, সবাই চিটার নয়, আমরা এখানে গেস্টদের ভগবান মনে করি। হ্যাঁ, অতিথিকে নারায়ণ বলে ভাবা হয়। দেখবেন, ওই ট্যাক্সিওয়ালা নিশ্চয়ই আপনার সব জিনিস ফিরিয়ে দিয়ে আপনার কাছে ক্ষমা চাইবে। ও, এটা তো ইম্পসিবল। দাদু সব সময় বলেন যে ইম্পসিবল কে পসিবল করে যে তাকে ভীর বলে। এই ভীর না বলে আবার কোথায় চলে গেল? আমি ভাবছিলাম যে ভীরকেই ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভারকে ধরতে পাঠাবো, আর তার তো খোঁজই নেই, জানি না কোথায় খেলছে। ঠিক আছে, আমি বরং ইমলির আঙ্কেলকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে ওই ট্যাক্সি ড্রাইভারকে ধরার চেষ্টা করি। চিন্টু, তুমি আমার দাদু হয়ে যাও, আর আমাকে আর ইমলিকে বিদেশি বাচ্চা বানিয়ে দাও। চুলবুল, তুমি এখানেই দাঁড়াও। চিন্টু, চলো আমরা ওই ট্যাক্সিওয়ালাকে খুঁজি যে আঙ্কেলের জিনিসপত্র লুটেছিল। খাবার দাবার যেখানে যেখানে, চিন্টু বাবু সেখানে সেখানে। ভীর, ইমলি, তোমরা এটা কি ছদ্মবেশ নিয়েছ? আর তোমরা এখানেই বা কি করছো? ইমলির আঙ্কেল এখানে কি করছেন? ওনাকে আমি নিয়ে এসেছি। ওনাকে আনার কি প্রয়োজন ছিল? তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না? বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে নাকি? দেখো, আমাকে রাগিও না কিন্তু, এক্ষুনি তুমি তুড়ি মেরে ওনাকে ফেরত পাঠিয়ে দাও, তাড়াতাড়ি, না হলে কিন্তু খারাপ হবে। এবার আমার কিন্তু খুব রাগ হচ্ছে। ইমলি, তুমি দেখছো? দেখলে? এ তার দাদুর সঙ্গে ঠিক কিভাবে কথা বলছে। বাড়ি চলো, তারপর মজা দেখাচ্ছি তোমায়। এবার দাদু হওয়ার নাটক বন্ধ করো, আর তাড়াতাড়ি আমার আঙ্কেলকে ফেরত পাঠাও। তুমিও তো দেখছি এখন ওর মতোই কথা বলছো। বলো তো, তোমাদের আসলে হয়েছেটা কি? আরে দাদু, আপনি এখানে চাট খাচ্ছেন, আমি কখন থেকে আপনাকে খুঁজছি। আপনি আপনি কে? আপনাকে তো আমি চিনি না। দাদু দাদু, আমাকে ছেড়ে যেও না, এরা আবার আমাকে লুট করবে। দাদু, আমার পিছু কেন নিচ্ছ? অপরিচিত লোক, আমার পিছু ছাড়ো। ভীর ভীর, একটা লোক আমার পিছনে পড়ে রয়েছে। আরে, আমার মতো দেখতে একই রকম লোকটা কে? এই আমার মতন একই দেখতে লোকটা আবার কে? না, তুমি আমার মতন দেখতে। ও নো, বুঝতেই পারছি না যে আসলে জিন্টুকে আর দাদুকে।
ও দাদু, আমি তো জানতামই না যে তুমি এখানে আসবে। ওহো, তো তোমরাও ওই ট্যাক্সি ড্রাইভারকে এখানে ধরতে এসেছো? আরে আমাকে তো বলবে একবার। দাদু, আরে দাদু, দুটো দাদু, এইসব কি হচ্ছে? আগ্রাম বাগ্রাম আলাম পালাম সব স্মৃতি তোমার চলে যাক, এক্ষুনি যা দেখেছো সব কিছুই না মনে পড়ে। চলুন আপনি গিয়ে বরং ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে দেখি। এই তুমি কে? তুমি কে? আমার থেকে দূরে থাকো। দাঁড়ান, আরে শুনে যান, শুনুন শুনুন। হ্যালো, ওই যে কালো চিল্লাচ্ছে সেই ড্রাইভার। বাবা, তুমি কি আমাদের ফুরসতগঞ্জে নিয়ে যেতে পারো? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ, কেন নিয়ে যাব না? না নিয়ে গেলে টাকা কোথা থেকে কামাবো? আর যদি টাকা না কামাই তাহলে আমার খরচা উঠবে কোথা থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। বীর, এটা তো বলো যে আমরা কি করছি, আসল প্রবলেমটা কি? এই ট্যাক্সি ড্রাইভার নির্জন রাস্তায় গিয়ে ট্যাক্সি দাঁড় করায় আর প্যাসেঞ্জারদের সব লুটপাট করে নেয়। আমাদের ওকে শিক্ষা দিতে হবে। এটা আবার কি বড় প্রবলেম? নাও এর মীমাংসা হয়ে গেছে। কি করলে তুমি? কি করলে? তাড়াতাড়ি বলো। আরে আপনার কি হলো? সামনের দিকে তো রাস্তাই দেখতে পাচ্ছি না, সকালে তো দেখতে পাচ্ছিলাম, জানি না কি হলো এখন। আরে সামনে কি, নিচেও তো রাস্তা নেই। আরে আমার ট্যাক্সি তো রাস্তার উপর দিয়ে যেত, এখন উপর দিয়ে কি করে যাচ্ছে? আমি ভাবলাম যখন রাস্তাই থাকবে না তাহলে এই লোকেদের জিনিস চুরি করবে কিভাবে। আবার সব নরমাল করো তাড়াতাড়ি, আর কারোর যেন কিছু না মনে থাকে। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলুন না আঙ্কেল। তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও, না হলে তোমাদেরকে সেই অবস্থা করব যেটা একে করেছি। ওর অবস্থা তো তেমন খারাপই হয়নি। কাল রাতে আমার আঙ্কেলকে তুমি লুটেছো, ওনার জিনিস ওনাকে ফেরত দিয়ে ক্ষমা চাইবে, তারপর ছাড়বো, না হলে। আমি এখানে কি করছি? ভালো হলো যে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। কাল রাতে আমার আঙ্কেল আমেরিকা থেকে এসেছিলেন আর তুমি তাকে লুটেছিলে, এবার তুমি বলো যে তুমি কি করবে।
আমি ওনার থেকে ক্ষমা চাইবো আর ওনার জিনিস আমি ফেরত দিয়ে দেব। সরি স্যার, বাড়িতে গিয়ে মনে পড়লো আপনারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসেন। হ্যাঁ, আপনারা হলেন আমাদের অতিথি। আর স্যার, আর এখানে কথায় আছে অতিথি হলো ভগবান, অতিথি হলো নারায়ণ, ক্ষমা করবেন ভুল হয়ে গেছে। ওকে ওকে ওকে, কিন্তু এই চমৎকার হলো কি করে? এই চমৎকারটা তো কিছুই না স্যার, আসল চমৎকার তো আমি দেখেছি। ঠিক আছে, সরি, বাই বাই, আবার দেখা হবে। এই যে ছোট বাবু, এবার তো বলো যে তুমি কে? এমনিতে তো আমি তোমার কেউ হই না, নাম হলো বীর।